মানুষ তোমাকে বলি রবকে ভালোবাসো। আচ্ছা একটু এগিয়ে বসলে মনে হয় ভালো হতো, ওনারা একটা চিঠি দিল, অনেক কষ্ট পাচ্ছে, যদি সুযোগ থাকে। এই যেমন এই যে মধ্যখানে জায়গাগুলো একটু সুযোগ থাকলে কি হয়, একটু জায়গা করে দিলে কিছু মানুষ বসতে পারতো, মানুষ দাঁড়িয়ে আছে বেচারারা। কষ্ট দিয়ে দিচ্ছি না তো আপনাদেরকে, বলেছেন কর্তৃপক্ষ বললাম, আর হ্যাঁ বিবেচনা এসেছে, ঠিক আছে আসা যায় মনে হয়। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আহসানান জাযা। নারায়ণগঞ্জের মানুষ রবকে পেতে চাও, তবে শোনো কারা কারা জানতে চায় রবকে কিভাবে ভালোবাসা যায়, মানে রবের ভালোবাসা কিভাবে পেতে হয়। পর্দাড়ালের মা বোনেরা আপনাদেরকে বলি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. أو محمد صلى الله عليه وسلم جاني دين পৃথিবীর মানুষকে, জানি দিন আপনার উম্মতকে, জানি দিন ওদেরও যারা আপনাকে বিশ্বাস করে না, এক রবে যারা বিশ্বাসী নই। কুল নবী সাল্লাল্লাহু বলে দিন, এদের সুসংবাদ দিয়ে দিন, এদের জানিয়ে দিন, এদের ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মানুষ তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অনুসরণ কর সাল্লাল্লাহু। মানুষ তুমি রবকে ভালোবাসতে চাও, কিভাবে রবকে ভালোবাসতে হয় জানতে চাও, গরু মহিষ জবে ওরস উৎসব আনন্দ ঢোল তবলা দিন দিবস কত কিছু করো রবকে ভালোবাসা ভালোবাসতে, অথচ রব বেশি কিছু চায় না, রব ওগুলোকে পাঁচ আনার দাম দেবে না। রব বলছে যে মানুষ পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিককে ভালোবাসতে চাও, ভালোবাসতে চাও যিনি মানুষের জন্য চিরস্থায়ী সুখের নিবাস করেছে মানুষকে দেওয়ার জন্য, ওনাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তো প্রশ্ন, বাসবো ভালো কাকে? আল্লাহ বলছে ঠিক আছে আমাকে ভালোবাসতে যদি চাও তাহলে আমাকে ভালো এভাবে বাসো। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা বলে ওভাবে করো। ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নাও, ওমা নাহাকুম আন যা থেকে নিষেধ করে বাদ দাও, বাস। তো তাহলে কি হবে? আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে। এখন একটা প্রশ্ন মনে জাগে না, যে কি ভালোবাসতে চাই আল্লাহকে, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে। এবার রব বলছে যারা যারা আল্লাহকে ভালোবাসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, বিদআত করবে না, দীন ইসলামের মধ্যে নতুন কিছু নেকির জন্য সৃষ্টি করবে না, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তা দীন হিসেবে গ্রহণ করবে, তিনি যেটাকে যেভাবে নেকি হিসেবে বলেছে সেটাকে সেভাবে নেকি হিসেবে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবে। রবকে ভালোবাসতে চাও, রব বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদের ভালোবাসব। রবের ভালোবাসা পেতে মানুষ চায়। আফসোস, কোন সুন্দরী মেয়ে যদি বলে 14ই ফেব্রুয়ারি ফুল দিয়ে হাঁটু মাটির মধ্যে গেড়ে শত মানুষের ভিড়ে যদি আই লাভ ইউ বলো তোমাকে ভালোবাসবো, যুবক তা করবে। বৃদ্ধ মানুষ যদি বলে, বৃদ্ধ মানুষকে কোনো সুন্দরী মহিলা যদি বলে আপনার অমুক জমিটা আমার নামে লিখে দিলে বিয়ে বসবো নালে বসবো না, ভালোবাসবো নালে বাসবো না, বৃদ্ধ সেটা করবে।
আফসোস, রব বলছে যে রব ভালোবাসবে যদি মুহাম্মাদের অনুসরণ হয়। সাল্লাল্লাহ, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ কি মানুষ বোঝে না? মানুষের জন্য এটা অন্যায় নয় যে মানুষ জানে না, মানুষের জন্য এটা মহা অন্যায় মানুষ জানতে চায় না। মানুষ মানুষের নামে আমাল করে, মানুষকে যখন বলা হয় এটা রাসূল বলেছে কিনা, মানুষ গুরুত্ব দেয় না, তর্কে লিপ্ত হয়। ও রব ভালোবাসবে, রব ভালোবেসেছে বলেই পৃথিবীতে পাঠিয়েছে তোমাকে। মানুষ না করে লতা পাতা বানালে কি করতে পারতে তুমি? তোমাকে মানুষ হিসেবে না পাঠিয়ে গরু ছাগল করে পাঠালে কি করতে পারতে? নিয়ে আসো একটা গরু, নিয়ে আসো একটা ছাগল, জিজ্ঞেস করো তাকে, তোমাকে ছাগল করেছে গরু করেছে, তোমার কি করণীয় আছে? রব তোমাকে মানুষ হিসেবে পাঠিয়ে ছেড়ে দেয়নি। ওয়াহাদাইনা হুন্নাজতাইন, দেখিয়েছে দুই দুটি পথ। রব তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দেয়নি, তোমাকে পথ দেখিয়েছে, তোমাকে আশ্বস্ত করেছে জান্নাতের। রব তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এত মহান রব যিনি বিচারের মাঠে সাত আসমানকে ভাঁজ করে ডান হাতে রাখবে, এত মহান রব, এত বিশাল রব, যার কাছে এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে মাছির ডানার চাইতেও কম মূল্য, এত মহান রব তোমাকে ভালোবাসবে। তুমি কি রবের ভালোবাসার পাত্র হতে চাও না? পৃথিবীর মানুষ মা গর রাখা বি রব দেখেল কেরিম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রাখলো? মা গর রাখ, মা গর রাখ, কি ওই জিনিস তুমি পেলে আর তোমার এত কেরিম রব থেকে তুমি দূরে সরে গেলে? মা গর রাখ। মানুষ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রবের দিকে ফিরে আসো একনিষ্ঠ ভাবে। এখনই সিদ্ধান্ত নাও যে আমি এমন হব যে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। মানুষ জেনে রাখো, রব মিথ্যা বলে না। মানুষ জেনে রাখো, রব তার ওয়াদার খিলাফ করে না। তিনি জাল্লা ওয়ালা, তিনি ওদুদ স্নেহময়ী মায়াময়ী, তিনি রহমান দয়ালু, তিনি গফুর ক্ষমাশীল। তিনি কারো উপরে জুলুম করবে না। তিনি তোমাকে কথা দিচ্ছে, আল্লাহ তোমাকে কথা দিচ্ছে, মানুষ মহিলা এবং পুরুষ, তোমাদের রব, আমাদের রব নিশ্চয়ই তিনি। তিনি কথা দিচ্ছে, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের ভালোবাসবে। কিভাবে? যদি তোমরা রাসূলের অনুসরণ করো। এজন্যই খুতবার শুরুতে বলেছিলাম কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। সফল তো সে যাকে তার রব ভালোবাসে, জিতে যাবে সে যাকে তার রব ভালোবাসে। মানুষ রবের ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসো সাল্লাল্লাহু, ঢোল তবলা দিয়ে নয়, দর্গা দুর্গা দিয়ে নয়, দাড়ি শেভ করে, সিগারেট পান করে, হারাম হালালের বাছ বিচার বাদ দিয়ে নয়, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে। এটাকে মানুষ কষ্ট লাগে না? না, তোমার শার্ট যদি কেউ ছিঁড়ে ফেলে তোমার যত কষ্ট লাগে, এই সুন্নতটা তুমি কেটে ফেলো তোমার একটু কষ্ট লাগে না? কি কি যে বেনিফিট পাও এখন পর্যন্ত বুঝলাম না। তোমাদের কি মনে হয় আমি এখানে দাঁড়, আমি অনেক চালাক তা বলছি না, কি মনে হয় আমি বোকা মনে হয়? আমাকে বোকা মনে হয়? আমি অনেক চালাক নিজেকে বলতেছি না, কিন্তু আমাকে কি খুব বোকা মনে হয়? তো আমি এটা রেখেছি, আমি আজ পর্যন্ত ক্যালকুলেশন করতে পারিনি কি বেনিফিট এই দাড়ি কাটলে। বয়স বেড়ে যায়, যৌবন বেড়ে যায়, চামড়া বটা থেকে নিজেকে রক্ষা করা যায়,
বউ একটা থেকে দুইটা হয়ে যায়, ছেলে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, চাকরির বেতন বেড়ে যায়, এলাকায় ইজ্জত সম্মান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, মানে রং কালো থেকে ফর্সা হয়ে যায়, কি বেনিফিট এটা কাটলে? আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। মানুষ রাসূলের সুন্নতকে ভালোবাসে, বলবেন জামশেদ ভাই খালি দাঁড়িয়েটাই কি রাসূলের সুন্নত? আমিও তো তোমাকে এটাই বলি, এ খালি দাড়ি এটাই তুমি রাখতে পারলে না, বাকিগুলো কে জানে? তোমাকে যখন বলি তুমি বলো যে জামশেদ ভাই ইসলামের ভিতরে দাঁড়ি, দাঁড়ির ভিতরে ইসলাম নয়। আমিও তো তাই বলি, যে জিনিসটার ভিতরে ইসলাম নয় এটাও তো তুমি রাখতে পারো না, মানে দাড়ি ছাড়া জান্নাতে যাবে না, ব্যাপারটা এমন নয়, তুমি আমাকে বলো। আমি তো এটাই বলি যে দাড়ি যেটা এমনি টান দিলে কেটে যায় তুমি এটাই রাখতে পারো নি, আর ইমানটাকে কিভাবে রাখছো? এখন প্রশ্ন, জামশেদ ভাই দাড়ি রাখলে কি ইমান রেখে গেছে? আরে ভাই ইমান তো আল্লাহ জানে, ও জানে, যা দেখছি তা তো দেখছি, বুঝাইতে পারিনি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. মানুষ আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলকে অনুসরণ করো, আল্লাহই তোমাকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।